প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন্ডিয়ান ইউনিটি নিউজ। আমরা আছি মধ্যমগ্রাম বিধানসভার পালিকপাড়ায় ঈদগাহ ময়দানে। 13 অক্টোবর বুধবার, অর্থাৎ আগামীকাল, এই ঈদগাহ ময়দানে পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জলসা করতে আসছেন। জলসা কমিটির সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম, পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দুপুর 3টে নাগাদ জলসা করতে উঠবেন। লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই ঈদগাহ ময়দানে জলসা করতে আসছেন আগামীকাল। ইতিমধ্যে আপনারা ইন্ডিয়ান ইউনিটি নিউজের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, স্টেজের যে কাজ 80% সম্পূর্ণ হয়েছে, সেই ছবি আপনাদের সম্মুখে। পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। যারা এখানে আসতে চান তারা গুগল ম্যাপসে গিয়ে SKS স্টার ইলেকট্রনিক সার্চ করুন, সার্চ করলে পেয়ে যাবেন পালিকপাড়া গ্রামের লোকেশান। ডেসক্রিপশন বক্সে এই ঈদগাহ ময়দানের পুরো ঠিকানা দেওয়া আছে। আগামীকাল এই ঈদগাহ ময়দানে পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে।